একের পর এক শহরে বেওয়ারিশ লাশ। প্রমাণ বলতে শুধু লাশের পাশে একটা পুতুলের কাটা মাথা পাওয়া যায়। তবে এইসব খুনের সাথে একটি কিউট ক্যামেরার কি সম্পর্ক, জানতে হলে রহস্যে ভরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা দুজন বাচ্চাকে দেখি, যারা সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত মুখ ধোয়ার জন্য পানির নলটা খুলতেই নল দিয়ে কোনো পানি বের না হয়ে রক্ত বের হয়। এমন ভয়ানক দৃশ্য দেখে বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা দেখি পুলিশ অ্যাপার্টমেন্টের পানির ট্যাঙ্কি থেকে লাশ উদ্ধার করছে। লাশটির মাথাটা মিসিং ছিল। এদিক সেদিক তল্লাশি নিয়ে তারা সেখানে একটা পুতুলের কাটা মাথার খুঁজে পায়। পুলিশটা বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে যে তথ্য পাওয়া গেছে ওগুলো নিয়ে চলে আসে। এরপর আমরা বিউটি পার্লারে শ্লোকা নামের একটি মেয়েকে দেখি, আর এটা হচ্ছে বিউটি পার্লারের মালিকের একমাত্র ছেলে চিকু। শ্লোকা এবং চিকু একে অপরকে ভালোবাসে। আজকে শ্লোকার জন্মদিন ছিল, জন্মদিনে শ্লোকাকে চিকু একটা সারপ্রাইজ দেয়। এরপর আনন্দ ফুর্তি করে যে যার বাসায় চলে যায়। রাতে আমরা শ্লোকাকে তার বাসায় দেখি, তখন কেউ একজন এসে দরজা নক করে, কিন্তু শ্লোকা দরজা খুলে বাইরে চেক করে, কিন্তু বাইরে কেউ নেই। দরজার সামনে গিফট পেপার দিয়ে মোড়ানো কিছু একটা রাখা ছিল, শ্লোকা সেটা নিয়ে ভিতরে চলে আসে। সেটা খুলে দেখে সেখানে একটি ক্যামেরা রয়েছে, সে ভাবে চিকু সেটা তাকে দিয়েছে। এরপর ক্যামেরা অন করে তার ভিডিও করতে শুরু করে। এরপর সে ভিডিও করে সেটা টিভির সাথে কানেক্ট করে, কিন্তু ভিডিও প্লে করতে দেখা যায় ভিডিওতে সেই ছিল কিন্তু অন্য একটা, এবং সে তার নাম বলে প্রিন্সি, আর সে নাকি একজন মডেল। এসব দেখে শ্লোকা তো অবাক হয়। এরপর ভিডিওতে থাকা মেয়েটি ছুরি দিয়ে আত্মহত্যা করে নেয়। এদিকে এসব দেখে শ্লোকা ভয় পেয়ে চিকুকে কল করে। এরপর চিকু সেখানে এলে শ্লোকা তাকে সবকিছু খুলে বলে, কিন্তু এসব দেখে চিকু বিশ্বাস করে না। তখন শ্লোকা বিশ্বাস করানোর জন্য ক্যামেরাটিতে আবার রেকর্ড করতে শুরু করে, আর ভিডিও করা হলে আবারও আগের মেয়েটিকে দেখা যায়, আর এসব দেখে চিকুও শক হয়ে যায়। পরের দৃশ্যে চিকু তার এক মেকার ফ্রেন্ড কে সে ক্যামেরাটি দেখায়, কিন্তু এটা সাধারণ একটি ক্যামেরা, আর এটাতে কেন এমন হচ্ছে সেও সেটা বলতে পারে না, আর বলে উপরওয়ালা কোনো জিনিসের মাধ্যমে তাকে কি বোঝাতে চায় এটা বোঝা মুশকিল। তাই আমার মনে হয় তোমাদের এই বিষয়ে এমন কারোর সাথে কথা বলা উচিত যে তোমাদের এই ঘটনার ব্যাখ্যা দিতে পারবে। এরকমই একজন পরিচিত আছে যার নাম হচ্ছে মায়া। এরপর সিন পুলিশ স্টেশনে আসে। পুলিশ পানির ট্যাঙ্ক থেকে যে বডিটা পেয়েছিল ওটা এখনো আইডেন্টিফাই করতে পারেনি। এরপর সিন আবার চলে আসে বিউটি পার্লারে শ্লোকার ওপর। শ্লোকার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে, যার কারণে সে কাজ ছেড়ে দিচ্ছে, আর যেহেতু এখান থেকে চলে যাবে তাই স্মৃতি হিসেবে সবার সাথে ফটো তুলতে চায়। এই মেয়েটা শ্লোকাকে বলে, তোমরা দাঁড়াও, আমি ভিতর থেকে ক্যামেরা নিয়ে আসছি। সে ভিতরে গিয়ে দেখে টেবিলের উপর ওই ক্যামেরা রাখা। নতুন ক্যামেরা দেখে মেয়েটা সেটা নিয়ে চলে আসে, আর এটা দেখে শ্লোকা প্রচন্ড ভয় পায়। আর ফটো তোলার পর সবাই যখন সেটা দেখছিল তখন সবাই সেই ফটো ঠিকঠাকই দেখছিল, কিন্তু শ্লোকা এবং চিকু দেখছিল অন্য কিছু, যেখানে শ্লোকা তার নিজের গলার ছুরি ধরে আছে। তার মানে এই সব যা কিছু হচ্ছে সেগুলো শুধু শ্লোকা আর চিকুর সাথে হচ্ছে। এরপর তারা এ ব্যাপারে জানার জন্য মায়া নামে সেই মেয়েটির কাছে যায়। এরপর তারা মায়াকে সবকিছু খুলে বলে। এরপর মায়াকে সে সবকিছু ল্যাপটপে করে দেখালে মায়াও সেগুলো দেখতে পায়। এরপর মায়া বলে কেউ একজন শ্লোকাকে মেন্টালি কন্ট্রোল করছে, যে চাই শ্লোকাকে আত্মহত্যা করুক। দ্বিতীয়টা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে রিসিভার মতো, যে কেউ চাইলে টেকনিক্যালি আমাদের ব্রেনে ঢুকতে পারবে। এই ধরনের টেকনিককে সাইটোকাইনেসিস টেকনিক বলা হয়ে থাকে। আর এই ক্যামেরাটা জাস্ট একটা মিডিয়া হয়ে কাজ করছে, কিন্তু এসব তারা কিছুই বুঝতে পারছিল না। এরপর সিন স্টেশনে আসে। করিম নামের একটি লোক এসে বলে, আমার একটি পুতুলের দোকান আছে যেখান থেকে কয়েকদিন ধরে পুতুল চুরি হয়ে যাচ্ছে, তাই আমাকে সাহায্য করুন। তখন পুলিশ অফিসারের মুভি শুরুতে পাওয়া পুতুলে সে কাটা মাথার কথা মনে পড়ে, আর সেটি করিমকে দেখে বলে, এরকম তোমার পুতুল কিনা? করিম তখন বলে, এটা তো আমারই পুতুল। পুলিশ তাকে জিজ্ঞেস করে তার কারো উপরে সন্দেহ আছে কিনা। এরপর সিন চলে আসে মায়ের কাছে। সেখানে সে শ্লোকাকে দেখে বলে, তুমি সেই ক্যামেরাতে যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো সত্যিকারের ভিডিও। এরপর মায়া সেই ভিডিওটি প্রিন্সি মেয়েটিকে সেখানে ডাকে, আর তারা দুজনেই দেখতে একেবারে হুবহুব ছিল। এরপর তারা কিছুই বুঝতে পারে না যে তাদের সাথে হচ্ছেটা কি। এখানে আমরা জানতে পারি যে এরা একই রকম দেখতে দুজন ভিন্ন মানুষ, একজনের নাম শ্লোকা আর একজনের নাম প্রিন্সি। মায়া বলে, আমি ইনভেস্টিগেশন করে জানতে পারি প্রিন্সি একজন মডেল এবং সে ডিপ্রেশনের জন্য আত্মহত্যার একটি অ্যাডভার্টাইজ করেছিল। এ বলে তোমাদের সাথে এটি হওয়ার কারণ তোমরা দুজনেই বিপদে আছো, আর তোমাদের মধ্যে একজন সত্যি সত্যি মরতে যাচ্ছ। তারা দুজন কিছুই বুঝতে পারে না। তখন মায়া বলে, মনে রেখো আমি যা বলি তা কিন্তু মিথ্যে হয় না, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন মরতে যাচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলে যেতে পারো। এরপর শ্লোকা সেখান
থেকে চলে যায়, কিন্তু সে ক্যামেরাটি নিয়ে যায় না। এদিকে প্রিন্সে যাওয়ার সময় সে ক্যামেরাটি সাথে নিয়ে যায়। এরপর প্রিন্সে তার বয়ফ্রেন্ড সানির সঙ্গে গিয়ে এসব কিছু খুলে বলে। তখন তার বয়ফ্রেন্ড সানি তাকে বলে এসব মানুষদের ইগনোর করতে। পরের দিন প্রিন্সে তার বাসায় একা একা বসেছিল, সাথে ক্যামেরাটা নিয়ে গবেষণা করে আর বলে, এই কিউট ক্যামেরা যখন তুমি শ্লোকার কাছে ছিলে তখন তুমি তাকে আমার ব্যাপারে দেখিয়েছিলে, এখন যখন আমার কাছে আছো দেখি আমাকে কি দেখাও। এই বলে প্রিন্সে ক্যামেরা অন করে তার ভিডিও করতে শুরু করে, কিন্তু ভিডিও প্লে করতেই দেখা যায় এখানে তার ভিডিওর জায়গায় শ্লোকার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে শ্লোকা তার বাসায় বসে মোবাইলে তার বান্ধবীর সাথে কথা বলছে। তখনই তার পিছনে মাস্ক পরা কেউ একজন আসে, যার হাতে ছিল একটা পুতুলের কাটা মাথা, যে শ্লোকাকে পিছন থেকে ধরে তার হাত পা সব কিছু বেঁধে দেয়। এসব দেখে প্রিন্সি কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন প্রিন্সি দ্রুত শ্লোকার বাসায় চলে আসে, তখন বাইরে চিকুও দাঁড়িয়ে ছিল। আর এদের আসা দেখি কিলার শ্লোকাকে মারতে পারে না, পিছনের দরজা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। এসবে শ্লোকা অনেক ভয় পেয়ে যায়। এখন প্রিন্সি বলে, আমাদের সাথে কেন এমন হচ্ছে? তখন চিকু বলে, সবকিছু যেহেতু তার কথা মতো হচ্ছে তাই আমাদের তার কাছে যাওয়াই উচিত। এরপর তারা মায়ের বাসায় যায়। সেখানে গিয়ে তারা অন্য একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটি দাবি করে সে মায়া। তখন তারা বলে, কিছুদিন আগেই তো আমরা মায়ের সাথে কথা বলেছিলাম। তখন এই মেয়েটি বলে, আমি তো এখানে ছিলামই না, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। এসব দেখে তারা সবাই অবাক হয়ে যায়, এর জন্য তারা পুলিশ স্টেশনে যায়। এরপর তারা পুলিশকে সবকিছু খুলে বলে, আর সেই ক্যানপাত্রের ব্যাপারে বললে পুলিশ মনে করে তারা হয়তো নেশা করে ভুলভাল বকছে। এরপর তারা পুতুলের সে কাটা মাথাটি দেখালে পুলিশ অফিসার অবাক হয়ে যায়। এরপর সবকিছু খুলে বলার পর পুলিশ অফিসার পুতুলের দোকানের মালিক করিমকে কল করে ডেকে পাঠায়। এরপর দেখা যায় প্রিন্সি বাসায় সবাই বসেছিল এবং সবাই ড্রিঙ্ক করছিল। আর এই অবস্থায় আমরা জানতে পারি প্রিন্সের বয়ফ্রেন্ড সানির আগের একটি ওয়াইফ ছিল, যার নাম ভেদা, যে সানির সাথে প্রতিদিন ঝগড়া করতো, যার ফলে তাদের ডিভোর্স হয়ে যায়। প্রিন্সি তার ব্যাপারে সবকিছু জানলেও তার ওয়াইফকে কখনোই দেখেনি। আর তখন সানি তাদেরকে বলে, আজ আমি তোমাদের আমার ওয়াইফকে দেখাবো। রুম থেকে একটি ছবি নিয়ে আসে, আর এই ছবিটা মহিলাটি আর কেউ ছিল না, বরং সেই মেয়েটি ছিল যাকে তারা এতদিন মায়া নামে জানতো। এটা দেখে তারা অবাক হয়ে যায় আর বুঝতে পারে সানির ওয়াইফই তাদের সাথে এটি করছে। কিন্তু তারা সানিকে কিছু বলে না আর ভেদাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপর করিমকে দেখানো হয়, যাকে পুলিশ ডেকে পাঠিয়েছে। স্টেশনে যাওয়ার সময় শুনশান এক রাস্তার মাঝখানে কেউ একজন তার গাড়ি রেখে কোথাও যেন চলে গেছে। এখন গাড়িটার ফলে করিম সামনে যেতে পারছিল না। এরপর সে গাড়ি থেকে নেমে দেখে ওই গাড়ির উপর একটি গিফট বক্স রাখা, আর বক্সটি খুলতে সে একটি চাবি দেখতে পায়। এরপর সে ওই চাবিটি নিয়ে ওই গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে মুখোশ পরা একজন তার উপর হামলা করে, তাকে মেরে ফেলে। এরপর তার মাথা কেটে সেটা জায়গায় একটা পুতুলের মাথা রেখে সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ খবর পেলে সেখানে গিয়ে সে কাটা পুতুলের মাথা দেখতে পায়। অন্যদিকে আমরা শ্লোকা আর চিকুকে দেখি, যারা শপিং মলে শপিং করছিল, আর তখনই তারা সানির ওয়াইফ ভেদাকে দেখতে পায়। আর তাকে ডেকে দিলে ভেদা তাদের এক জায়গায় লক করে দেয়। তখন ভেদা তাদেরকে বলে, যারা আমার কথা বিশ্বাস করে না আমি তাদের সাথে কথা বলি না। তখন তারা বলে, আমরা জেনে গেছি তুমি সানির ওয়াইফ আর তুমি এসব করছো। তখন ভেদা বলে, সেটা সময় সবকিছু বলে দিবে, আমার জাস্ট এতটুকুই দায়িত্ব ছিল তোমাদের সচেতন করা, ওটা আমি করে দিয়েছি, বাকিটা কে মরবে কে বাঁচবে সেটা তোমাদের ওপর, তোমরা সেটা খুঁজে বের করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা চিকুর মাকে দেখি, যাকে পার্লারের একটি মেয়ে শ্লোকা ও চিকুর রিলেশনের ব্যাপারে সব বলে দেয়, যা শুনে অনেক রেগে যায় এবং শ্লোকাকে অনেক অপমান করে। এর ফলে শ্লোকা রাগ করে সেখান থেকে বেরিয়ে প্রিন্সের বাসায় চলে আসে। তখন চিকু সেখানে এসে তার কাছে ক্ষমা চায়, কোনোভাবে তাকে মানিয়ে নেয়। এরপর সেখানে সানি বলে, আমার কিছু কাজ আছে, এই বলে সে বাড়ি থেকে বাইরে চলে যায়। এরপর শ্লোকা সে ক্যামেরাটি দেখে বলে, যেদিন থেকে এই ক্যামেরাটি আমাদের লাইফে এসেছে আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসছে, তাই এই ক্যামেরাটি পুড়িয়ে ফেলতে চায়। তখন চিকু বলে, আমার মাথায় একটু আইডিয়া এসেছে, যদি তোমাদের দুজনের একসাথে ভিডিও করি তাহলে কি দেখা যায়, চলো আমরা সেটা দেখার ট্রাই করি। এরপর চিকু যখন তাদের ভিডিও করে এবং ভিডিওটি দেখতে যায়, তখন সে ভিডিওতে তারা সানির এক্স ওয়াইফ ভেদাকে দেখতে পায়, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার ফলে তারা ভিডিওটি আর দেখতে পায় না। এরপরের দিন চিকু পুলিশ অফিসারকে ফোন দিয়ে তার বাসায় ডাকে আর বলে, এসবের পিছনে কি রহস্য
আছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এরপর অফিসার বাসা গেলে চিকু তাকে সেই ভিডিওটি দেখায় যেখানে সানির এক্স ওয়াইফ ভেদা বলে, আমি সানির ওয়াইফ, আমার কথাগুলো শোনার পরে তোমরা বুঝতে পারবে আসল কাহিনীটা কি। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে সানির সাথে ভেদার বিয়ে হওয়ার পর থেকেই তাদের সংসার তেমন একটা ভালো চলছিল না, সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি লেগেই ছিল। এছাড়া সানি যতটুকু সময় তার পরিবারের সাথে কাটাতো তার চেয়েও বেশি সময় কাটাতো কিছু পুতুলের সাথে। পুতুলগুলোর সাথে সে নিজে নিজে কথা বলতো, ওগুলোকে তার রুমে সাজিয়ে রাখতো। ভেদা বলে, অনেক হয়েছে সানি, তোমার মেন্টাল প্রবলেম আছে, চলো ভালো একজন সাইকোলজিস্টের কাছে যাই। এটা শুনে ভেদার উপর প্রচন্ড রেগে সানি বলে, বাবা ঠিকই বলেছিল, মেয়ে মানুষদের উপর বিশ্বাস করতে নেই, তোমাদের চেয়ে আসলে পুতুল 100 গুণ ভালো, তাদের সাথে সবকিছু শেয়ার করা যায়। আমার মেন্টাল প্রবলেম আছে এটা বলতে চাও? তাই তো, এবার দেখো আমি কি রকম পাগল। এই বলে সানি এখানে রেগে গিয়ে ভেদাকে জানে মেরে ফেলে, এমনকি সে তার মাথাটা কেটে লাশ ফেলে দেয় পানির ট্যাঙ্কের ভেতর। আর এখানে আমরা জানতে পারি মুভির শুরুতে পানির ট্যাঙ্কের ভেতর থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে ওটা অন্য কারো না, ওটা ছিল ভেদার। পাশাপাশি শ্লোকা এখন যে ভেদাকে দেখছে ওটা হচ্ছে আসলে তার আত্মা, আর পুলিশ যে কিলারকে খুঁজছে এটা হচ্ছে সানি। সানি অনেক বড় একটা মানসিক সমস্যা আছে যেটা তার ছোটবেলাতেই তার মায়ের কারণে শুরু হয়েছিল, কারণ তার মা অনেক লোভী ছিল এবং সে টাকা লোভে অন্য আরেকজনের কাছে চলে যায়, আর এর জন্য সানির বাবা আত্মহত্যা করে নেয়। আর তখন সানি ডিপ্রেশনে চলে যায় এবং তার মাকে খুন করে ফেলে। ভেদা বলে, আমি জানতাম সানি কারো সাথে অ্যাফেয়ার আছে, কিন্তু সেটা কার সাথে আমি জানতাম না, তাই আমি সেই ক্যামেরার মাধ্যমে এই সব কিছু করেছি। আর সেই পুতুলালা তার ব্যাপারে জেনে যাওয়ায় সানি তাকেও মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি প্রিন্সি এবং সানি বিয়ে করতে একটি চার্জে যায়, আর প্রিন্সি সানির ব্যাপারে এসব কিছুই জানতো না। এরপর সবাই তাদের বিয়ের আগে সেখানে পৌঁছে যায় এবং প্রিন্সিকে এসব কিছু খুলে বলে দেয়। তখন সানি রেগে সবাইকে অ্যাটাক করার চেষ্টা করে, আর তখন পুলিশরা সানিকে ঘিরে ফেলে। সেই সময় একটি বাচ্চা ছেলে এসে সানিকে বাবা বলে ডাকে, আর এখানে আমরা জানতে পারি তারও ভেদার একটি বাচ্চা রয়েছে। এরপর তার ছেলে সানিকে জিজ্ঞেস করে, আমার মাকে তুমি কেন মেরেছিলে? আমি সব জেনে গিয়েছি। তখন সানি বলে, তোমার মা আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। আর ছেলের মুখে এই কথা শুনে সানি কাউকে না মারতে পেরে নিজেকেই মেরে ফেলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।